রাসেল ডোমিঙ্গো হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের কারিগর। জাতীয় দলের হাই পারফরম্যান্স ইউনিট বা এ দলের কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার, তবে চাওয়ার চেয়ে বেশি পেয়ে যান তিনি। 2019 সালের আগস্টে তাকে জাতীয় দলের দায়িত্ব দিয়ে দেয় বিসিবি। কোভিড এর পাল্লায় পড়ে 2 বছরের প্রথম চুক্তিকালে অনেকদিন ক্রিকেট খেলা মাঠে করায়নি। পরে নানা আলোচনা সমালোচনার পর আরো 2 বছর বাড়ানো হয় তার মেয়াদ। তার থাকার কথা ছিল এবারের ভারত বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু মেয়াদ ফুরানোর 11 মাস আগেই দৃষ্টিকটুভাবে বাদ দেওয়া হয় দলের এই হেড কোচকে। মাসিক $17,000 বেতনের ডোমিঙ্গোর অধীনে টি-20 আর টেস্টে মোটামুটি করলেও ওয়ানডেতে দুর্দান্ত ধারাবাহিক ছিল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সেরা সাফল্য এসেছে তার হাত ধরেই। তার আমলে 50 ওভারের 30টি ম্যাচে বাংলাদেশ জয় পায় 21টিতে, জয়ের হার 70%। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে সিরিজ বিজয় ছিল রীতিমতো স্বপ্নের চেয়েও বেশি। ঘরের মাটিতে ভারতকে হারানোটাও ছিল অবিশ্বাস্য। ডোমিঙ্গো যুগে সিরিজ জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষেও। বিশ্বকাপে জাতীয় দলের এই ভরাডুবিতে এখন কি ক্রিকেট বোর্ড তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জন্য আফসোস করছে? করারই কথা। বিশ্বকাপে জঘন্য ক্রিকেট প্রদর্শনীর পর চারদিকে তাই প্রশ্ন উঠেছে, ওয়ানডে বিশ্বকাপের আগে এতদিনে সাজানো একটি দলের কোচের দায়িত্ব থেকে ডোমিঙ্গোকে বাদ দেওয়ার কি কোনো ভালো সিদ্ধান্ত ছিল? ওয়ানডে ছাড়াও ডোমিঙ্গোর অধীনে 59টি টি-20 23টিতে জেতে বাংলাদেশ, পরাজয় বরণ করে 35টিতে। তবে দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জেতে দল। প্রোটিয়া কোচের অধীনে 22 টেস্ট খেলে টাইগাররা জয় পেয়েছে 3টিতে, হারতে হয় 17টিতে, 2টি ম্যাচ ড্র হয়। তবে যে 3টিতে জয় এসেছে তার একটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, তাও আবার সেদেশের মাটিতে। অনেকে সেই জয়কে বাংলাদেশের সেরা টেস্ট বিজয় বলেও আখ্যায়িত করেন। এমন না যে টি-20 এবং টেস্টে ডোমিঙ্গো আসার আগে বাংলাদেশ ভালো করত, বরং বাংলাদেশ ক্রিকেটে যে সাফল্যগুলো এসেছে তা সব সময় ওয়ানডে ম্যাচকে ঘিরে। ডোমিঙ্গোর আমলে সে ওয়ানডেতে বরং দেশের বাইরেও ধারাবাহিকভাবে সফল হতে থাকে দল। তবুও রাসেল ডোমিঙ্গোর সঙ্গে পেশাদার আচরণ করেনি বিসিবি। 2022 সালের অগস্টে টি-20 দলের ব্যাটিং থেকে তাকে দূরে সরিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয় ভারতীয় শ্রীধরন শ্রীরামকে। এর আগে ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক হেড কোচ জেমি সিরনসের নিয়োগও ডোমিঙ্গোর কাজ অনেকটাই সংকুচিত করে দিয়েছিল। ডোমিঙ্গোকে বাদ দেওয়ার আগে নাজমুল হাসান পাপন বলেছিলেন তাকে ওয়ানডে ও টেস্টের জন্য রেখে টি-20 অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা। ডোমিঙ্গোর কাছেও এই প্রস্তাব ভালোই মনে হয়েছিল, কিন্তু সাবেক কোচের কিছু বক্তব্য পাল্টে দেয় পরিস্থিতি। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেশের ক্রিকেট ও বোর্ডের অপেশাদারিত্ব নিয়ে খোলাখুলিভাবে তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের দাবিয়ে রাখত সিনিয়ররা। আমি যখন এসেছিলাম তখন দলে ছিল অভিজ্ঞদের দাপট, তরুণদের দমিয়ে রাখা হতো। আমি সকলকে গুরুত্ব দিয়েছে, নিজের পারফরমেন্সের দায় নিতে বলেছে। এখন সকলে দলের বৈঠকে কথা বলতে পারে, নিজেদের মতামত ভাগ করে নেয়। বোর্ডের অপেশাদারিত্ব নিয়ে বলেন, নিজেরা কিছুই ভাবতে পারেন না ক্রিকেটাররা, বোর্ডের থেকে বকুনি খায় তারা, খালেদ মাহমুদ বকুনি দেন ওদের। প্রতিটা পদক্ষেপে বোর্ডের কথা শুনে চলতে হয় তাদের। এটাই বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় চ্যালেঞ্জ, ক্রিকেটাররা নিজেদের মতো করে কিছু ভাবতেই পারেন না। আমি চাই ড্রেসিং রুমে শান্তি থাকুক, কিন্তু বাইরের লোকে এসে এত কথা বলে যে তা সম্ভবই হয় না। আমাকে সবসময় বলা হয় ক্রিকেটারদের উপর চিৎকার করতে। অনেক কোচে এসেছে কিন্তু এভাবে লাভ হয় না, তাই তারা চলে গেছে। তার এসব বক্তব্য দেশ ছাড়িয়ে প্রচার পায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। এরপরে শুরু হয় সম্পর্কের তিক্ততা। ডোমিঙ্গোর বক্তব্যের ব্যাখ্যা চায় বিসিবি। বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ প্রকাশ্যেই তার কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি ছিল এই সাউথ আফ্রিকার কোচের দর্শন নাকি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যাচ্ছে না। সুজনকে এখন তার পুরনো কথা শুনলে খানিকটা লজ্জা পাবেন। বিসিবির অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনিসও বলেন, ডোমিঙ্গো একেবারেই আক্রমণাত্মক নন। তবে ডোমিঙ্গোকে নিয়েও ছিল বিতর্ক ও সমালোচনা। বহুল আলোচিত কিছু অভিযোগ হল, খেলোয়াড়দের উপর তার নিয়ন্ত্রণ ছিল কম, দলের ভেতর তিনি সিনিয়র জুনিয়র বিদ্বেষ সৃষ্টি করেছিলেন, সিনিয়র ক্রিকেটারদের প্রতিও করতেন বিমাতা সুলভ আচরণ। সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল, তিনি ঘরের মাঠে মরা পিচ তৈরি করার থিওরি উদ্ভাবন করেন। মিরপুর বা চট্টগ্রামের মাঠে নিজের ইচ্ছামতো ক্রিকেটের অযোগ্য পিচ বানিয়ে খেলার বুদ্ধি দেন বোর্ডকে, আর তাতে পেয়েছিলেন এমন সাফল্যের মুখ। আবার এখন যেসব ক্রীড়া সাংবাদিক হাথুরু সিংহকে নিয়ে অভিযোগ করেন, তারাই ফলাও করে বিরোধিতা করতেন ডোমিঙ্গোর। এসবের জেরে প্রথম দফায় যে চন্ডিকা হাথুরু সিংহের বিপক্ষে নানা অসন্তোষ ছিল, তাকেই আবার ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত করা হয়। ক্রিকেটার, নির্বাচক, ক্রিকেট বোর্ড, বাংলাদেশের কোচ হিসেবে প্রথমবার হাথুরু সিংহের বোঝাপড়া ভালো ছিল না কারো সঙ্গে। দলের অন্তর্মহলে কান পাতলেই আসত বিরোধ অসন্তোষের খবর। তবু আগের বার হুট করে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাওয়া হাথুরুকে ফের বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো এবং পারফরমেন্সের গ্রাফটা এরপর থেকে আরো নিম্নমুখী। তার চেয়ে বড় কথা, দলে চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে কোন দল সাকিব ছাড়া সিনিয়র খেলোয়াড়দের হাথুরু পছন্দ করেন না, এ নিয়েও চলছে ব্যাপক চর্চা। তবে বিশ্বকাপে জঘন্য পারফরমেন্সের পর হাথুরুর সঙ্গে 2 বছরের চুক্তি আগে শেষ হয়ে যায় কিনা সেটা এখন দেখার অপেক্ষা।